হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলেন আপনাদের সাথে আজকে নতুন আকনি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করি যেটা আমি প্রথমবার বানিয়েছি এখানে আমি সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এখানে আমি নিয়েছি হচ্ছে রসুন আদা আর হচ্ছে কিছু কাঁচামরিচ এটা আমি পরবর্তীতে ব্ল্যান্ড করব। এরপর আমি এখানে মশলা নিয়েছি তিন টেবিল চামচ মরিচ হাফ টেবিল চামচ করে জয়ফুল জয়ত্রী গুঁড়া এক টেবিল চামচ আস্ত ধনিয়া আর কিছু তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর হচ্ছে আপনার গোলমরিচ এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আমি সাথে দিয়ে দিব আস্ত আদা আর রসুন এটাও আমি দিব এটা আমি ব্যবহার করব আর এখানে আমি গরুর মাংস নিয়েছি হচ্ছে আড়াই থেকে তিন কেজি হাড় সহকারে তো হাড় সহকারে আমি মাংসের পিসগুলো একদম ছোটো ছোটো করিনি একদম যেরকম আমরা মাংস রান্না করি ওইরকম করেছি আর এখানে আমি ওই সেই আদা রসুন আর কাঁচামরিচটা ব্ল্যান্ড করে নিচ্ছি তো এই যে দেখেন আমি এটা একবারে যেই পাতিলে রান্না করবো সেই পাতিলেই আমি এটাকে মাখিয়ে বসিয়ে দেবো এখানে আমি হাড় সহকারে নিয়েছি তারপরে এখন একে একে আমি সবগুলো মশলা এর মধ্যে দিয়ে দেবো এখন আমি গুড়া মশলা যেগুলো আছে এগুলো দিয়ে দিলাম এরপরে আমি হচ্ছে পেস্ট করে রাখা সেই আদা রসুন কাঁচামরিচটা দিয়ে দিব এই যে এখানে আমি সম্পূর্ণটাই সম্পূর্ণ পেস্টটাই আমি দিয়ে দেবো কারণ মাংসটা হচ্ছে একটু বেশি পরিমাণ তাই আমি পুরোটাই দিয়ে দেব এরপরে আমি এখানে দেব হচ্ছে কেটে রাখা পেঁয়াজ আর হচ্ছে আস্ত আদা আর হচ্ছে রসুন এখানে আমি আদা রসুনটা একটু বেশি ব্যবহার করতেছি কারণ পোলাও যখন রান্না করব তখন আমি কোনো আদা রসুন ব্যবহার করব না এই আদা রসুনই আমার হয়ে যাবে এর জন্য আমি বেশি করে ব্যবহার করতেছি কিছুটা হচ্ছে আপনার ব্ল্যান্ড করে কিছুটা হচ্ছে আস আস্ত তো আস্তোটাও আপনার পরবর্তীতে মাংস যখন সিদ্ধ হয়ে যাবে তখন ওইটাও বলে যাবে এই যে এখন আমি হাফ হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি টক দইটা এখন আমি ভালো করে ফেটে নিব ফেটে নেওয়ার কারণে এটা যখন আমি মাংসের সাথে দিব তখন দলা পেকে থাকবে না তো ফেটে নিলে এটার মিশ্রণটা খুব স্মুথ হয় তো একদম মাংসের সাথে মিশে যায় এই যে আমার ফেটে নেওয়া শেষ এখন আমি এটার মাংসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হচ্ছে পরিমাণ মতো তেল এটা এটার পরিমাণটা আর আমি বললাম না তো সবাই বুঝে দিয়ে দিবেন। এরপরে আমি এটাকে ভালো করে হাতে মাখিয়ে নিব। এটা মাখানোর পরে কোনো প্রকার রেস্টে রাখা দরকার নাই তো আমি রাখি নাই কেউ যদি ইচ্ছা হয় দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখতে পারেন আর না রাখলেও কোনো সমস্যা নাই আমি যেহেতু ঈদের দিন রান্না করতেছিলাম আমার হাতে সময় কম ছিল আমার গেস্ট আসবে এর জন্য তাড়াহুড়া করে আমি মাংস মাখিয়ে সাথে সাথে বসিয়ে দিলাম এখন আমার মাখানা শেষ মাখানা শেষ হওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করবো পানিটা আমি গরম পানি দিচ্ছি আর এখানে আমি গরম পানি দিচ্ছি হচ্ছে মাংস সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি দরকার আমি এর থেকে একটু বেশি দিব কারণ হচ্ছে আমি এই ঝোলটা দিয়েই পরবর্তী পোলাওটা রান্না করব। এখন আমি পানিটা দিয়ে চুলাতে বসিয়ে দিলাম এটা আমার হতে প্রায় দুই ঘন্টার মতো লেগেছে মাংসটা যখন প্রপার সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই ঝোলটা থেকে শুধুমাত্র মাংসটা আমি আলাদা করে নিব মাংসের যে পিসগুলো আছে এগুলো আমি আলাদা করে তেলে ভেজে নিব আর ঝোলটা আমি আলাদা করে রেখে দেবো যখন আমি পোলাও রান্না করব পোলাওতে আমরা যেই পানিটা ব্যবহার করি সেখানে পানিটা ব্যবহার না করে আমি এই মাংসের ঝোলটা ব্যবহার করব। এই যে দেখেন আমি এখানে ঝোল থেকে মাংসটা উঠিয়ে নিয়ে সুন্দর মতো তেলে ভেজে নিয়েছি এরকম সুন্দর একটা কালার হলে উঠিয়ে নিব সবগুলো মাংস আমি এরকম করে ভেজে নিয়েছি আর এখানে আমি উইক্লিপটা নিতে পারি নাই অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে এই যে এখন আমি পোলাও রান্না করার জন্য এখানে শুধুমাত্র আস্ত জিরা আর হচ্ছে এলাচটা ব্যবহার করতেছি তো তেলের মধ্যে আমি জিরা আর এলাচটা একটু ভেজে তারপরে এখানে দেড় কেজির মতো আমি পোলার চাল নিয়েছি এটাকে দুই মিনিট তেলে ভেজে নিব ভেজে নেওয়ার পরে তারপর আমি যেই ঝোলটা রেখেছিলাম মাংসের সেই ঝোলটা দিয়ে দিব কিন্তু আমার ঝোলটা একটু শুকিয়ে যাওয়ার কারণে আমার পরিমাণ মতো ঝোলটা হয়নি জন্য আমার পরবর্তীতে গরম পানি আবার অ্যাড করতে হয়েছে তো সেই দিন মেহমান চলে আসছে অলরেডি আমরা আসলে তাড়াহুড়া করে রান্না করতেছিলাম এখানে আমি লবণও দিলাম চালের সাথে লবণটা একটু চেক করে দিতে হবে যেহেতু অলরেডি ঝোলের সাথে আমার লবণ দেওয়া আছে তো লবণটা একটু সাবধানতা বজায় রেখে দিতে হবে এই যে ঝোল দেওয়ার পরেও দেখলাম যে আমার ঝোলটা কম হয়ে গিয়েছে তারপর আমি এখানে গরম পানি ব্যবহার করেছি আপনার যতটুকু পরিমাণ দরকার হয় পোলাওটা হওয়ার জন্য ওই পরিমাণ মতো আমি পানি দিয়ে এটাকে ঢেকে দিব। পোলাওটা যখন ফুটে আসবে পানিটা শুকিয়ে যাবে এরপরে আমি ওই ভেজে রাখা গরুর মাংসটা এটার সাথে অ্যাড করে দেব তো যাই হোক হুরার মধ্যে আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা খুবই মজা হয়েছে সবাই অনেক প্রশংসা করেছে আমার বিরিয়ানি খেয়ে আর মাংসটা অনেক সফট হয়েছে তেলে ভাজার পরেও মাংসটা অনেক সফট হয়েছে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে দেব তো ফার্স্ট টাইম আমিও ট্রাই করতেছি তো অনেক ভয় ভয়ে ছিলাম কিরকম হবে জানি না কিন্তু সবাই খাওয়ার পরে অনেক প্রশংসা করেছে ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আবার করব তখন সম্পূর্ণ ভিডিওর ক্লিপগুলো সবার সাথে শেয়ার করার চেষ্টা করব এই যে এখন আমার পোলাটা যখন প্রায় হয়ে এসেছে তখন আমি গরু মাংসটা অ্যাড করে দিলাম ভেজে রাখা গরু মাংসটা অ্যাড করে দিয়ে এর মধ্যে আমি কিছু জিনিস আরও অ্যাড করেছি সেটার ক্লিপটা নেওয়া হয় নাই এর মধ্যে আমি দিয়েছি ঘিও ঘি দিয়েছি তিন চার টেবিল চামচ ঘি দিয়েছি তারপরে এক টেবিল চামচ কেওড়ার জল দিয়েছি আর হচ্ছে আপনার আমি একটু ফুড কালারও ব্যবহার করেছি সেটা আমি একটু পানিতে গুলিয়ে উপর দিয়ে একটু ছিটিয়ে দিয়েছিলাম তো দমে দেওয়ার আগে আমি এই উপকরণগুলো আমি দিয়েছিলাম ওইটার ক্লিপটা না হয় নাই তো আমি ওই উপকরণগুলো দিয়ে ঘি দিয়ে আমি এটাকে দমে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট এরপরে আমার বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক প্রশংসা পেয়েছি বিরিয়ানিটা সবাই সবাই খাওয়ার পরে তো ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার চেষ্টা করব আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে দেবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ